স্টুডেন্টস, আজকে স্টার্ট করব ক্লাস টেনের মেসে চ্যাপ্টার 7, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির অনুশীলনী 7.2 কোয়েশ্চন নম্বর 1। এর পূর্বে আমি ইন্ট্রোডাকশন পার্ট দিয়েছি, তোমাদের যাদের উপকারী মনে করো তোমরা দেখে নেবে, কারণ 7.2 যেগুলো বেসিকে প্রয়োজন, যে যেভাবে করতে হয় তোমাদের ফর্মুলা, আমি সবগুলো তোমাদেরকে সেখানেই বুঝিয়ে দিয়েছি। এবং 7.1ও তোমাদের দেওয়া আছে চ্যানেলের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। সেভেন পয়েন্ট টু কোয়েশ্চন নম্বর 1 স্টার্ট করবো। কোয়েশ্চন নম্বর 1 দেখো, -1.7 এবং 4.3 বিন্দু সংযোগী রেখাখণ্ডকে 2:3, এটাকে বলে কি ইস্টু, 2:2 বা অনুপাত, 3:2:3 অনুপাতে ভাগ করা, বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তোমরা এখানে কিছুই বুঝো না, আমি তোমাদেরকে কোয়েশনটি প্রথমে বুঝাবো। তো প্রথমে এভাবে লাগবে, প্রথমে লেট বলে ধরে নেবে, লেট তোমরা যদি এভাবে চিত্র যদি তোমরা ফিগার যদি বানিয়ে নেওয়া তাহলে তাহলে তোমাদের কিছু এখানে লিখতে হবে, এই লেখাটি তোমাদের প্রয়োজন হবে না। তুমি আমি যেভাবে লিখছি তোমার এভাবে লেখলে তোমরা ফুল মার্ক্স এক্সামের মধ্যে পাবে, একটি মার্ক কাটা যাবে না। সেজন্য আমি যেভাবে বলছি তোমার এভাবে লিখবে। প্রথমে কি প্রথমে কি দুইটি রেখা, এখানে একটি রেখা, এখানে একটি, প্রথমে দুইটি বিন্দু দিয়ে দেবো, এখানে একটি বিন্দু আছে এবং এখানে একটি বিন্দু আছে, প্রথমে একটি বিন্দু দিয়ে দুইটি বিন্দু দিয়ে দেবো। বিন্দু প্রথম বিন্দু যে আছে এটা ধরে নাও এ, এর ধরে এর স্থানাঙ্ক কত আছে দেওয়া, -1.7, এর স্থানাঙ্ক দেওয়া আছে -1.7, এবং এটা ধরে নাও বি, এটা ধরে নাও বি, বি স্থানাঙ্ক কত দেওয়া আছে, 4.-3 দেওয়া আছে। এবং বলছে এই যে বিন্দু দুটো আছে, যে বিন্দু দুটি বিন্দু সংযোগী রেখা, যে রেখা, যে রেখা আছে রেখাখণ্ডকে 2:3, তো এখানে বলছে যে বিন্দু রেখাখণ্ডকে 2:3, অর্থাৎ যে একদিকে 2 ভাগ এবং অপর দিকে 3 ভাগ তাদেরকে ভাগ করে, এই যে রেখা আছে এটাকে 2:3, এখন 2:3 আমরা কোথায় বসাবো জানি না, তো আমরা আন্দাজ পাকে আমরা বসিয়ে নেবো আন্দাজ, এদিকে নিয়ে নেবো 2 এবং এদিকে নিয়ে নেবো 3, অর্থাৎ এদিকে 2 আসবে আসে এবং তাদের অনুপাত আছে কত, এদিকে আছে কত, 3 আছে, অর্থাৎ 2:3 এদিকে আছে। এবং এখানে যে আলগি নিয়ে আছে এখানে একটি বিন্দু থাকবে, এখানে একটা পি আছে বিন্দু ধরে নাম পি, এবং পি বিন্দু আমাদের এখানে এই কথাটাই বলছে যে 2:3 যেখানে তাদের কাটাকাটি করছে, যেখানে যে তাদের 2:3 অনুপাতে ভাগ করছে, যে ভাগ করছে এই বিন্দু স্থানাঙ্ক, আর যে যেখানে কাটাকাটি করছে সেখানে স্থানাঙ্ক, স্থানাঙ্ক বলতে কি এখানে তবে কি এক্স আর ওয়াই থাকে, অর্থাৎ এই পি বিন্দু আমাদের এক্স আর ওয়াই আমাদেরকে বাইর করতে হবে, বিন্দু স্থানাঙ্ক তাদেরকে ভাগ করেছে কি 2:3 অনুপাতে ভাগ করেছে, এবং পি বিন্দু আমাদেরকে পি বিন্দু স্থানাঙ্ক সবাই জানে কি এক্স আর ওয়াই থাকে, এবং এক্স আর ওয়াই আমাদেরকে এখান থেকে মাইন বাইর করতে হবে। যদি তোমরা এভাবে চিত্র বানিয়ে নাও তাহলে তোমাদের এখানে কিছু লিখতে হয় সেগুলো লেখার কোনো প্রয়োজন হবে না, আর যেভাবে বলছি তোমার এভাবে দেবে, শুধুমাত্র এই কথাটি লিখে নাও, কিছু তো তোমাদের লেখা হয়ে যাবে, লেট এখানে লিখে নিয়েছো, পি বিন্দুর স্থানাঙ্ক লাগবে, এখন পি আমাদের এটাতে বাই করতে হবে, পি বিন্দুর স্থানাঙ্ক, বিন্দু স্থানাঙ্ক মানে কি পি কত পেয়েছো, x.y, অর্থাৎ তোমাদেরকে x.y শুধুমাত্র এটি বাই করতে হবে, এক্স আর ওয়াই, এখানে তোমরা এখন এক্স আর ওয়াই তোমাদেরকে মান বাই করতে হবে। সো এখন এক্সের ফর্মুলা তোমরা পেয়েছো, তোমরা আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি কীভাবে এক্সের ফর্মুলা, এক্সের ফর্মুলা কোনটি, m(x2+n(x1) ডিভাইডেড বাই কি m+n ওয়াই ফর্মুলা, এটি তোমরা এটি আমরা ফর্মুলাটি লিখে নেবো, অতএব আমরা এক্সের মান বাই করতে হবে, x = আমরা ফর্মুলা পেয়েছি কি m(x2+n(x1) ডিভাইডেড বাই কি m+n, এই এক লাইনের মধ্যে তোমরা লিখতে পারবে বা এটি নিচে নিচে লিখতে পারবে, তোমার তোমাদের ইচ্ছা। এম বলতে কি এখানে দেখো, আমরা জানি কি এখানে পদে এটা থাকে এম এবার এটা থাকে এন, কোনো কোনো টিচারটা তোমরা পড়াবে এটাকে বলাবে m1 এবং এটাকে পড়াবে কি m2, m1 m2 সমান, যে কোনো জিনিস এখানে তোমরা ধরতে পারো, কোনো বেশকম নেই। তো এম বল আমি এখানে এম কত দেবো আছে, 2 দেবো আছে, অর্থাৎ 2, তো তোমরা এভাবে সাইডে লেখা নেবে তখন তোমাদের জন্য প্রয়োজন প্রবলেম হবে না, তবে এম প্রথমে যেটি থাকে তো এম, এম কত আছে, 2 আছে, এবং এন এখানে দেখো এম আছে কত, এম আছে 2, এবং এন কত আছে, এন এন আছে কত, 3, এভাবে তোমরা লেখা নেবে তখন তোমাদের ফর্মুলা যখন বসাবে তখন তোমাদের ইজি হবে। দেখো এম এর মান কত তোমরা পেয়েছো, এম এর মান 2, এখান থেকে পেয়েছো 2 × x2, x2 বলতে দেখো এটা x1, এটা হয়ে গেছে y1, এটা হয়ে গেছে x2, এটা y2, আমি প্রথমে আলগে নিয়েছি, x2 বলতে কত 4 আছে, 4+ এন কত আছে, 3, n3 আছে, × x1 কত, x1 তো প্রথমে থাকে x1-1, m+n, অর্থাৎ দুটি যোগ করতে হবে, mrn যোগ m+n, অর্থাৎ ইকুয়াল করতে হবে, প্লাস করতে হবে, এখন 2 4 2 যা কত 8, এখন দেখো প্লাস এটা প্রথমে আসে মাইনাস, প্লাসে মাইনাসে আমরা জানি কি -3 1 যা 3, 5 3 কত 8, 3 3 2 5, 8 থেকে 5 3 গেলে চলে গেলে থাকবে কত 5, নিচে আসে কত 5 5, ক্যান্সেল করলে থাকবে কত 1, অর্থাৎ আমরা এক্সের মান কত পেয়েছি, এক্সের মান পেয়েছি 1, আমাদেরকে এক্স এই তো এক্সের মান বাইর করতে হবে, এক্স এক্সের মান পেয়ে গেছি, আর এখানে আমরা ওয়াই মান বাইর করে নেবো, ওয়াই মান
এভাবে টান দেবে না, কমা দিয়ে দেবে। ওয়াই ওয়াই মান বাই করবো, সেম একই ফর্মুলা, এম ওয়াই টু এন ওয়াই ওয়ান এম প্লাস এন, এটি সমান সমান। এভাবে দুই দুই তিনবার তোমরা ফর্মুলা লেখার পর তোমাদের ইয়াদ হয়ে যাবে, তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই। এম এম বলতে কি তোমরা সবাই জানো, টু, ওয়াই টু বলতে দেখো ওয়াই টু কোথায়, ওয়াই টু হচ্ছে এটি, এখানে আমি লিখে নিচ্ছি প্রথমে, তোমার প্রবলেম এভাবে লেখে নেবে মাইনাস থ্রি। এন 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 দেখো কত, এন আছে থ্রি, ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কত, ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ওয়াই ওয়ান আছে সেভেন, এম প্লাস এন, এম বলতে টু এন থ্রি, থ্রি প্লাস টু কত, ফাইভ, প্লাস এটা প্রথমে আছে প্লাস, টু প্রথমে আছে প্লাস, না থাকলে জানি প্লাস, প্লাস মানে আছে মাইনাস, থ্রি টু যা সিক্স, এটা প্লাস আছে থ্রি সেভেন যা টোয়েন্টি ওয়ান, টোয়েন্টি ওয়ান থেকে সিক্স চলে গেলে তাতে কত, ফিফটিন থাকবে, নিচে আছে কত, ফাইভ, ফাইভ থ্রি যা ফিফটিন, অর্থাৎ তাতে কত, তিন থাকবে, অর্থাৎ ওয়াই মান কত পেয়েছি, ওয়াই ওয়াই পেয়েছি কত, ওয়াই পেয়েছি থ্রি, এবং এক্স পেয়েছি, এক্স পেয়েছি কত, ওয়ান। এখানে আমরা শেষে লিখবো শুধুমাত্র এই কথাটি, আমরা লিখবো আমরা এখানে এটি লিখবো, অতএব পি বিন্দু স্থানাঙ্ক, পি বিন্দু, এগুলো ইম্পর্টেন্ট কোয়েশন, পি বিন্দু স্থানাঙ্ক, পি বিন্দু স্থানাঙ্ক আমরা কত পেয়েছি, পি বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ প্রথমে যেটি তাকে এটি এক্সের মান অর্থাৎ ওয়ান, এবং তারপর তাকে কি ওয়াই, ওয়াই কত পেয়েছি থ্রি, এভাবে লেখে নেবো শেষে শেষে। এখানে আমরা এক্স কত পেয়েছি ওয়ান, এবং ওয়াই কত পেয়েছি থ্রি পেয়েছি, এটি আনসার, এভাবে তোমরা শেষে লেখে নেবে। তো এখানে স্টার্ট করছি, এখানে তারপর এভাবে শেষে লেখে নিয়ে আসি। কোয়েশন নম্বর টু কে দেবা আছে, দেখো কোয়েশন দেওয়া আছে ফোর কমা মাইনাস ওয়ান এবং মাইনাস কমা মাইনাস টু কমা মাইনাস থ্রি, বিন্দু সংযোগী রেখাখণ্ডকে সমত্রি খণ্ডিত করা বিন্দুর দুটো স্থানাঙ্ক নির্ণয় করো। আমি তোমাকে প্রথমে কোয়েশন বুঝিয়ে দেবো, প্রথমে এভাবে লেট লেখে নেবে, লেট বা দড়ি বলছে কি বিন্দু দুই, প্রথমে আমরা বিন্দু দুইটি দিয়ে দিই, এখানে একটি বিন্দু আছে এ, সেখানে ধরে নেবো এ ফোর কমা কত আছে মাইনাস ওয়ান, এবং এখানে একটি ধরে নেবো বি, বি কত আছে মাইনাস টু কমা মাইনাস থ্রি, এভাবে দুইটি বিন্দু আছে, বিন্দু দুইটি আমরা সংযোগ করে নেই, সংযোগই বলছে অর্থাৎ সংযোগ করে নেবো, সংযোগ করে নেবো, সংযোগী রেখাখণ্ডকে এটি যে রেখা আছে সমত্রি খণ্ডিত করা, সমত্রি খণ্ডিত করা, এটি রেখাকে আমাদেরকে তিন টুকরা, সমত্রি মানে কী, সমত্রি মানে সমান যোগ ত্রি, অর্থাৎ তিনটি খণ্ডে তাদের সমান সমান ভাগ করতে হবে, তিনটি সমান সমান ভাগ করতে হবে, যদি তোমরা একটি এই এই এটাকে তোমার সমান তিনটি অংশে ভাগ করতে হবে, তাহলে তার দুই চাকা এভাবে করে কাটতে হবে, তোমরা এটাকে আমি দেখাই, এই এই যে তোমাদের দেখতে পাচ্ছ ছুটে একটি লাঠি আছে, ছুটে একটি লাঠি, এটাকে আমি তিন অংশে ভাগ করতে হবে, তিন অংশে, তখন আমরা কী করবো, এই লাঠিটাকে আমরা আমি কী করবো, তিনটি অংশে এভাবে এভাবে দুইবার এটাকে কাটতে হবে, অর্থাৎ এদিকে দুইবার যদি আমরা দুইবার যদি কাটি তাহলে তিনটি অংশ হবে, দেখো এখন তিনটি, এখন দুইবার আমি কেটেছি, এ দেখো দুই তিনটি অংশ হবে, এখানে একটি অংশ আছে, এখানে একটি অংশ আছে, দেখো এখন দুইবার যখন আমি কেটেছি তখন কী হচ্ছে তিনটি অংশ হয়ে গেছে। তো এখন দেখবো আমরা সমান সমান অংশ মানে দুই জায়গায় কাটতে হবে, এখানে কেটে নিয়েছি আমরা এবং এখানে কাটিয়ে নিয়েছি, তো এখন আমি দুই জায়গায় কেটে হলে তিনটি খণ্ড হয়ে গেছে, এখানে একটি খণ্ড, এখানে একটি খণ্ড, এখানে একটি খণ্ড, তখন তিনটি খণ্ড হয়ে গেছে, এখানে এই কথাটাই বলছে কোয়েশনের মধ্যে। সমত্রি খণ্ডিত করা বিন্দু দুটো স্থানাঙ্ক নির্ণয় করো, এবং সমত্রি খণ্ডিত করার পর এখানে যে একটি বিন্দু বাইর হয়েছে এটা ধরে নাও পি, এটা পি বিন্দু বাইর হয়েছে, পি স্থানাঙ্ক আমরা জানি কি এক্স থাকে ওয়াই থাকে এবং কিউ, এটা স্থানাঙ্ক, এই দুটি আমার স্থানাঙ্ক বাইর করতে হবে, স্থানাঙ্ক থাকে কি এখানে থাকে কি এক্স আর ওয়াই থাকবে, এবং এখানে থাকে কি এক্স আর ওয়াই থাকে, তো এটাকে পরে আমরা ধরে নেবো, একশো নয় পরে ধরে নেবো, এখন এখন না জ্বললে চলবে, সমত্রি খণ্ডিত করলে কী হবে, তো এখানে যে সমান সমান খণ্ড অর্থাৎ এখানে থাকবে ওয়ান, যদি ওয়ান থাকে এখানে থাকবে ওয়ান এবং এখানে থাকবে, অর্থাৎ সমান সমান তাদের অংশ আছে, সমান সমান তাদের ভাগ করা হয় দেওয়া হয়েছে, যখন আমরা করবো তারপর আর তোরা ডিটেলসে তোমার বোঝার চেষ্টা করবো, যখন আমি কোয়েশন স্টার্ট করবো, যদি তোমরা এভাবে দিয়ে দেও এক্সামের মধ্যে তখন তোমাদের ভুল হবে না, কোনো ধরনের ভুল হবে না, লেট দিয়ে এভাবে তোমরা ধরে নেবে তখন তোমাদের কোনো ভুল হবে, কোনো ভুল হওয়ার কোনো তোমাদের চান্স নেই। আজ তোমরা যদি কিছু লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারবো, আমি মুখে বলে দিচ্ছি, লেট বলে এ দেবে এ তো ফোর মা ফোর কমা মাইনাস ওয়ান এবং বি মাইনাস টু কমা মাইনাস থ্রি বিন্দু সংযোগী রেখাখণ্ডকে সমত্রি খণ্ডিত বিন সমত্রি খণ্ডিত সমত্রি খণ্ডিত করা বিন্দুগুলি হলো পি এবং পিউ, এভাবে লিখতে পারবে না, এভাবে দেওয়াও হয়েছে তোমাদের, এভাবে চিত্র বানিয়ে দেওয়া হয়েছে, এদেরকে তো বড় এক্সপ্লেনেশন আর নেই, চিত্র বানিয়ে তোমাদেরকে দেখানো হয়ে গেছে। তো এখন তোমরা স্টার্ট করবে কীভাবে, দেখো এখন আমরা স্টার্ট করবো, আমরা বাই করতে হবে কি, এখানে পি বিন্দু স্থানাঙ্ক বাই করতে হবে, পি বিন্দু স্থানাঙ্ক বাই করতে হলে কি কী করবো, দেখো এখানে পি বিন্দু এখানে কিউ বিন্দু দুইটি বাই করতে হবে, কিউ বিন্দু এখানে, সেজন্য কি আমরা আলাদা আলাদা চিত্র বানিয়ে নেই, কে কেস ওয়ান বলে আমরা একটি চিত্র বানিয়ে, চিত্র যদি তোমরা না বানাও তাহলে তোমাদের হবে কীভাবে হবে, আমি তোমাদেরকে দেখাবো, চিত্র আমি তোমাদেরকে বোঝার জন্য বানিয়ে দিয়েছি, বানিয়ে দিই,
তো এখানে যে বিন্দু যে আছে, বিন্দু এখানে আছে কি আছে এবং এখানে আছে বি, তো এ বিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে 4, -1, এবং বি কি আছে -2, -3, বি দেওয়া আছে, এবং পি বিন্দু আমাদের স্থানাঙ্ক বাই করতে হবে, পি বিন্দু এখানে পি আছে, x, y, পি দেওয়া আছে, এখানে আছে কত 1, দেখো এখানে আছে কত 1, তো এখানে বাকি কত, এদিক কত রয়ে গেছে, দেখো এখানে 1 আছে, 1 আছে, 1 1 কত আমরা জানি কি 2, অর্থাৎ এখন পি এবিকে, পি যে বিন্দু আছে, পি এ যে এবিকে, এ যে এবি যে বিন্দু আছে, পি এবিকে কত ইস টু কত বাক করেছে 1:2, অর্থাৎ এখানে 1 আছে, এখানে 1 রয়ে গেছে, 1:2 হিসাবে বাক করে নিয়েছে। যখন আমরা এটি করবো কিউ, তো এদিকে থাকবে কত 2 থাকবে, এদিকে দেখো 2 আছে এবং এদিকে থাকবে কত 1, অর্থাৎ কিউ এবিকে কি করবে 2:1 অনুপাতে এবং পি এবিকে 1:2 অনুপাতে, এটি এটি উল্টা। তোমরা যদি এটি চিত্র না বানাও, তোমাকে বুঝার জন্য বানিয়ে দিয়েছি, তোমাদের হবে, তোমার এটাকে হবে 1 এবং এটা হবে গিয়ে 2, বা তারপর যখন বানাবে এটা 2 হয়ে যাবে এবং এটা হয়ে যাবে 1, তোমার আমি আলাদা হিসাবে দিয়েছি বোঝার জন্য। তো এখানে এখানে কী লাগবে, এবার চিত্র যদি তোমাদের বানাতে চাও তাহলে বানাতে পারবে, কোনো অসুবিধা নাই। পি এবিকে 1:2 অনুপাতে বিভক্ত করে, পি এবং বি বিন্দুকে 1:2 অনুপাতে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে 2 হয়েছে। এখন তোমরা ফর্মুলা বসাও, তো এখন দেখো প্রথমে এভাবে ফর্মুলা তোমরা বসে নেবে, x=mx2+nx1+n এভাবে লেখা নেবে। তো এখন আমাদেরকে x এর মান বাই করতে হবে, x এর মান বাই করতে কী হবে, x এর মান বাই করতে হবে m, m বলতে কি, এখানে m হচ্ছে গিয়ে এটি এবং n হয়ে গেছে গিয়ে এটি n। তো আমি এভাবে প্রথমে লিখে নিচ্ছি সাইটে, তোমাদের যদি এভাবে প্রয়োজন মনে করো, তোমার যদি তোমাদের করতে যদি অসুবিধা তাহলে তোমরা এভাবে সাইটে করে নেবে। এম এম বলতে কত 1, x2 কোনটি, দেখো x2 এটি, আমি এভাবে আলাদা আলাদা করে নিয়েছি x2, প্রথমে তাকে x1 y1, বা তারপর তাকে b, তাকে x2 y2, তো x2 কত -2, প্লাস এন কত আছে, এন এখানে দেখো এন 2 আছে, আমি এভাবে বালকে নিয়েছি 1:2, 2 আছে, x1 কত, x1 দেখো x1 কত 4, এম প্লাস এন, এম কত 1, এন কত 2, আমি এভাবে করে নিচ্ছি। তো -1 + 1 - 1 + -1 কত -2 যা 2, প্লাস 4 2 যা 8, 1 1 কত হয়ে যাবে 1 2 3 হয়ে যাবে, এখানে এর থেকে কেটে চলে তারপরে কত 6, তারপরে 3 3 2 যা 6, অর্থাৎ আমরা পেয়ে গেছি কত, এক্স মান কত পেয়েছি, এক্স মান আমরা পেয়েছি 2, অর্থাৎ এখানে এক্স মান আমরা কত পাবো 2 পাবো। ঠিক এভাবে বসাবো, এম বলতে কত, এম বলতে 1, যেভাবে আমরা পেয়েছি 1, y2 বলতে y2 কত আছে -3, দেখো -3, যদি মানাস থাকে তাহলে ব্যাকেট দেবে, তখন তোমার কনফিউশন হবে না কোন সময় মানাস আসছে কোন সময় প্লাস আসছে। এন এন কত, এন পাবে 2, এবং y1 বলতে কত -1, এখান দেওয়া আছে -1 আছে, ডিভাইডে বাকি আছে এম প্লাস এন, অর্থাৎ 1 + 2, আমি এক লাইনে করে নিচ্ছি। তো -1 + 1 - প্লাস মানে আছে -3 1 যা 3, প্লাসে মানে আছে -2 1 যা 2, তারপর উপর উপর নিচে থাকবে কত 2 1 + 2, অর্থাৎ 5 3 1 + 2 3, উপরে থাকবে কত -2 - 3, এটা তো তোমাদের বেসিক বেসিক জ্ঞানের। তো তোমাদের কাছে -10 - 10 কত হবে, অর্থাৎ -20 হয়ে যাবে, -10 জিরো হবে না, দুঘটি প্রথমে আছে মানা, দুঘটি অ্যাড করে নেবে এবং তার চিহ্নটি বসিয়ে দেবে, ঠিক এখানে দুঘটি আমরা অ্যাড করে নেবো, অর্থাৎ 2 2 কত 5 হবে, তার চিহ্নটি মানাস করে নেবো এবং 3 আছে, অর্থাৎ আমরা দেখো এটি পেয়েছি, অর্থাৎ এক্সের মান পেয়েছি কত 2 এবং ওয়াই মান করেছি -5/2, অথবা এখানে লিখবো কি পি বিন্দু, অথবা এখানে লিখবো পি বিন্দু স্থানাঙ্ক, পি বিন্দু স্থানাঙ্ক কত পেয়েছি, পি বিন্দু স্থানাঙ্ক কত পেয়েছি 2, প্রথমে এক্সের মান দেবে, প্রথমে এক্সটি ভ্যালু বসাবো, তারপর ওয়াই ভ্যালু, -2 - -5/3 এভাবে বসাবো, প্রথমে এখানে পির মান বাইর করে নিয়েছি, এখন আমরা কিউ মান বাইর করবো, আমরা এখন কিউ কিউ কেতে বাইর করবো, এখন আমরা কিউ কেতে বা কীভাবে বাইর করবো, তো আমি প্রথমে এখানে এখানে দেখো প্রথমে আমি বুঝিয়ে দিয়েছি, এখানে কিলো কি যখন ক্রিকেটে বাইর করেছি তখন m:1 ছিল, এম ছিল 1 এবং 2 এন ছিল কি 2, যখন এখানে এসে যাবো তখন তোমাদেরকে আরেকটি চিত্র বানিয়ে দেখিয়ে দিই, ঠিক এখানে মনে নাও k:2, যদি তোমরা এভাবে বানাতে পারো k:1 বলে, যদি এভাবে লেখো k:1 দিয়ে এভাবে চিত্র বানিয়ে যদি তোমার এভাবে লেখো, এভাবে লেখো তোমাদের কোনো ভুল হবে না, যদি তোমরা এটা না বানাও চিত্র, যদি তোমরা না বানাও যদি এভাবে লেখে দাও তাহলে তোমাদের সম্পূর্ণভাবে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো k:2 বলে এভাবে, k:2 বলতে কি, এ তো এ দে বি, এ তো স্থানাঙ্ক জানো, বি স্থানাঙ্ক জানো, এখন তোমরা এখানে ছিল কি পি ছিল, এখানে ছিল কিউ, এখানে ছিল কিউ, এখানে কি কিউ মানে এদিকে ছিল কি 1 ছিল, কিন্তু এদিকে ছিল কি ছিল 1 1 ছিল, এভাবে 1 1 ছিল, 1 1 মিলে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, অর্থাৎ কিউ এবিকে কি 2:2 কত হবে 2:1, কিউ কি এবিকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। তো এখানে শুধুমাত্র এটি তোমাদের শুধুমাত্র বোঝার জন্য, এভাবে তোমরা লেখা নেবে, আবার কি Q
কিউ এবি কে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। তারপর যে 101 তোমরা সাইটে লেখা নেবে, যদি তোমরা না লেখো কোনো অসুবিধা নেই, তোমরা তোমাদেরকে আমি শুধু বোঝার জন্য চাই আমি লিখছি। তারপর কি তোমরা যদি বোঝো তাহলে তোমরা কোশ্চেন থেকে করে নেবে। তো এভাবে 100 ফর্মুলা বসাবে, তারপর এভাবে মান বসাবে। এমএম এখানে কত পেয়েছো, প্রথমে ছিল 1:2, এখন 2:1 গেছে। এমএম মান 2 x2 তো সমান থাকবে, x2 কত, x2 মান থাকবে কত, মাইনাস 2। তারপর এন এন কত পেয়েছো, 1 পেয়েছো, ইন্টু x1 কত, x1 4। এম প্লাস এন, এম কত, 2+1 সমান 3 হয়ে যাবে, নিচে থাকবে কি 3। উপরে করে নেব, প্লাস এমন আছে -4+4 কত হবে, -4+4 কত, এটি ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে কি 0 থাকবে, নিচে থাকবে কত 3। 0/3 বলতে কি কত, 0। অর্থাৎ আমরা এক্স এখানে যে এক্স মান আমরা এতে পেয়েছি 0, এক্স মান এখানে যে এক্স মান থাকবে, এখানে কিউ মান যে এক্স মান থাকবে সেটি আমরা পেয়েছি কত, 0 এক্স মান। এবং ওয়াই মান বাই করবো, একই ফর্মুলা, কোনো অসুবিধা নেই। এক্স এক্স এম বলতে কি 2, x2, এখানে তো ওয়াইয়ের ক্ষেত্রে y2, এটা হয়ে যাবে গিয়ে y1, ওয়াইয়ের ক্ষেত্রে বাই করেছি ওয়াই। y2 বলতে কত, y2 -3 প্লাস এন, এন বলতে 1, y2 y1 কত, -1, এম প্লাস এন 1, 2+1, 2+1 কত 3, প্লাস মাইনাসে -6, 2 3 6, প্লাস মাইনাসে -1 1 1, অর্থাৎ কত পাবো, -7/3। অর্থাৎ আমরা পেয়েছি কত, অথবা লাগবো কি কিউ বিন্দু স্থানাঙ্ক, কিউ স্থানাঙ্ক কত পেয়েছি, কিউ লেবে কিউ স্থানাঙ্ক, এক্স কত পেয়েছি 0 এবং ওয়াই কত পেয়েছি -7.3। এখানে তোমাদের কোয়েশ্চন নম্বর 1 এবং 2 তোমাদের এখানেই শেষ। কোয়েশ্চন নম্বর 2 এখান থেকে স্টার্ট করেছি, এভাবে আমরা পি বিন্দু বাই বাই করেছি এবং এখানে আমরা কিউ বাই করে দিয়েছি, এখানে 2টি স্টেপ আছে এবং এটি এই পার্টি তোমাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র করেছি। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।